নাম্বার বলো, তোমাদের যেগুলো প্রবলেম আছে নাম্বার গুলো বলো, আমি সেই নাম্বার গুলো সলভ করে দিব। ওকে, যেহেতু শুধুমাত্র যেগুলো তোমরা পারবে ওগুলো তো আমার সলভ করে দিয়ে মনে করো সময় নষ্ট করার কি কোনো দরকার আছে? বলো, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, নাম্বার গুলো একটু বলো, নাম্বার গুলো বলো, নাম্বার গুলো সবার প্রথম। এর মধ্যে কোনো সমস্যা আছে? শুনতে পাচ্ছ? কথা বলছো না কেন তোমরা? কারেন্ট নাই দেখে কি কথা বলবা না? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা জি স্যার শোনা যাচ্ছে। 20 পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? না স্যার। 30 স্যার, 24 নাম্বারটা। আচ্ছা 21 নাম্বারটা। আচ্ছা 21 আগে কখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? এটা তো খুবই সহজ, যখন কি কি দেয়া থাকে বলো? সমন্বিত ক্রয় উল্লেখ থাকে। আচ্ছা, যদি সমন্বিত ক্রয় রেওয়া মিলে অন্তর্ভুক্ত না হয়, যদি রেওয়া মিলে ক্রয় বিক্রয় এত টাকা, আচ্ছা যদি ক্রয় ও বিক্রয় রেওয়া মিলে প্রদর্শিত হয়। আচ্ছা, আমরা সবাই যে উত্তরটা জানি সেটা হচ্ছে সমন্বিত ক্রয় থাকলে আমাদের সমাপনী মজুদ পণ্য লিখতে হবে, সমন্বিত ক্রয় লেখা না থাকলে বা অন্তর্ভুক্ত না করলে সমাপনী মজুদ পণ্য লিখতে হবে না। দেখো, সমাপনী মজুদ পণ্য নির্ণয় করার সূত্র আর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্রের ভিতরে পার্থক্য কতটুকু বলো? সমন্বিত ক্রয় নির্ণয় করার সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বইতে আবার প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যয় খরচ বাদ সমাপনী মজুদ, মানে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমন্বিত ক্রয় নির্ণয় করার সূত্রটা কিন্তু কি সেম। কথা কি বুঝতে পেরেছ? তার মানে সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত হওয়া আর বিক্রিত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হওয়া দুটো একই কথা। আর যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় যদি উল্লেখ থাকে এবং সেটা তো অবশ্যই আমাদের রেওয়া মিলে লিখতে হবে, তখন কিন্তু সমাপনী মজুদ পণ্য লিখতে হবে না। আশা করি বুঝতে পেরেছ। জি স্যার। জি স্যার। এরপর বলো। ২৪ নাম্বার। ২৪, জনাব আরিফ খান জুলাই ৩১, ২০১৪ তারিখে 12% সুদে ১,০০,০০০ টাকা সোনালী ব্যাংকের স্থায়ী হিসাবে বিনিয়োগ করেন। ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর তারিখে রেওয়ামিল তৈরির সময় দেখলেন যে বিনিয়োগের অনাদায়ী সুদ হিসাববুক্ত হয়নি। বিনিয়োগের অনাদায়ী সুদ রেওয়ামিলে বসবে, বিনিয়োগের অনাদায়ী সুদ আমাদের কি সম্পদ, ঠিক কিনা বলো? জি স্যার। জি স্যার। আর সম্পদ কোন দিকে বসে? ডেবিট পাশে। ডেবিট দিকে। তো এটা আবার না বোঝার কি আছে বলো তো স্যার? সেটা ৫,০০০ টাকা বলছে যে, এমনিতে তো ৬,০০০ টাকা আসছে, ৫,০০০ টাকা কেমনে, এটা জিজ্ঞাসা করতেছি। ও আচ্ছা আচ্ছা, আরিফ খান জুলাই ৩১, ২০১৪ থেকে জুলাই ৩১ তারিখে ১,০০,০০০টাকার 12% ১২,০০০টাকা। আচ্ছা, জুলাই ৩১, ৬,০০০ কেন হবে? ৫,০০০ তো হবে, জুলাই বাদ দিতে হবে না তোমার? জুলাই তো শেষ তারিখ, শেষ তারিখ হলে কি ওই মাস ধরতে হয় নাকি বাদ দিতে হয় বলো? যদি জুলাই মাসটা ধরো ১লা জুলাই, তখন তুমি কি জুলাই মাস কাউন্ট করবা, আর ৩১শে জুলাই তখন কি তোমাকে কাউন্ট করতে হবে? না। আচ্ছা বুঝতে পারছি। কথা কি বুঝতে পেরেছ? জি স্যার। স্যার আগস্টে কাউন্ট হবে তাহলে? বুঝি নাই। হ্যাঁ, আগস্টের ১ তারিখ থেকে কাউন্ট করব। আগস্টের, হ্যাঁ হ্যাঁ, আগস্টের ১ তারিখ থেকে কাউন্ট করবা। হ্যাঁ বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা তারপর বলো, কত নম্বর সমস্যা বলো? আমি সহজ সরল কথা বলি, অ্যাকাউন্টিং এ এই বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ১ তারিখ থেকে
হলে আমাদের সেই মাস ধরতে হবে, 30 বা 31 তারিখ হলে সেই মাস আমাদের কাউন্ট করতে হবে না। কথা কি বুঝতে পেরেছ? জি স্যার। 1 তারিখ হলে কাউন্ট করবা, 30 বা 31 তারিখ হলে কাউন্ট করতে হবে না। বুঝতে পারছি কিনা বলো। আচ্ছা, আচ্ছা, এরপর নাম্বার বলো, কত নাম্বার? স্যার 26 নাম্বার। একটা লোক বারবার ফোন দিচ্ছে, বুঝছো? আমি একটু রিসিভ করি, এক মিনিট। আচ্ছা, নেক্সট বলো, আর কোন নাম্বারটা বলো? স্যার 26। 26। স্বল্প মেয়াদী সম্পদের পরিমাণ কত? স্বল্প মেয়াদী সম্পদ মানে কি? চলতি সম্পদ, তাই না? তাহলে চলতি সম্পদ আমাদের নগদ, পুস্তক ঋণ, সহপনী মজুদ, আর কিছু নেই, এই তিনটা যোগ করো। 2,50,000। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপর বুঝিনি, আবার বলো কি বললে? প্রারম্ভিক ব্যাংক জমা 1 তারিখে, ধরো তুমি বছরের শুরুতে রাজা ছিলে, এখন ফকির, মানুষ তোমাকে কি বলবে? ফকির বলবে না রাজা বলবে? রিফাত, তোমাকে কি বলবে বর্তমানে, ফকির না রাজা? রাহাত, আমার কথা কি বুঝতে পারোনি? কি ওকে? না স্যার, বুঝতে পারি। বললাম বছরের শুরুতে তুমি রাজা ছিলা, বছরের শেষে তুমি ফকির, তোমাকে মানুষ কি বলবে, ফকির বলবে নাকি রাজা বলবে বছর শেষে? ফকির স্যার। আচ্ছা, ধরো বছরের শুরুতে ফকির ছিলা, বছর শেষে তুমি রাজা, তোমাকে কি বলবে, ফকির বলবে নাকি রাজা বলবে? রাজা বলবে। তেমনি বছরের শুরুতে তোমার কত টাকার ব্যাংক ব্যালেন্স ছিল না ছিল, সেটা তোমার বছরের শেষে ওইটার কোনো হিসাব নিকাশ করা যাবে না। তোমাকে ধরতে হবে তোমার বছরের শেষে কি আছে, প্রারম্ভিক কোন সম্পত্তি বা দায়, এটা কোনো ভ্যালু নাই। বুঝতে পেরেছো? বছর শেষে যে বছরের শুরুতে তোমার ব্যাংকে এত টাকা ছিল, হ্যাঁ, এটা তুমি হিসাবের মধ্যে নিয়ে আসতে পারবা না, তোর বছর শেষে যা আছে এটাই। ওকে, নেক্সট আর কত নাম্বার বলো? 33। এর মধ্যে আর নাই? আচ্ছা, একজন হিসাব রক্ষক ভুলবশত ক্রয় হিসাব 50,000 টাকার স্থলে 40,000 টাকা লিখলেন, সরি লিখেন, এবং বিক্রয় হিসাব 94 টাকার স্থলে 84,000 টাকা লিখেন এবং রেওয়ামিল মিলে যায়। উদ্দীপকের আলোকে রেওয়ামিলের প্রকৃত যোগফলের সাথে নির্ণয়কৃত যোগফলের পার্থক্য কত হবে? 10,000। এটা কি প্রবলেম বলো? কারণ এই পাশেও 10,000 টাকা হয়েছে, ওই পাশেও কি 10,000 টাকা কম হয়েছে, তাহলে পার্থক্য কত? 10,000। তুমি কি 20,000 দিতে চাচ্ছ, তাই তো? লিবা বুঝতে পারিনি আর কি, মানে এখানে বলছে মোট যোগফল যেটা আর কি, মানে টোটাল ডেবিট পাশের যোগফল, ক্রেডিট পাশের যোগফল, ডেবিট পাশে কত পার্থক্য হবে, ক্রেডিট পাশে কত পার্থক্য হবে, উত্তর হচ্ছে 10,000। নেক্সট কত নাম্বার বলো? 46 নাম্বার। 46। সংস্থাপন ব্যয় মজুরি হিসাবে ডেবিট করা হলে আয় বিবরণীতে কি প্রভাব পড়বে? সংস্থাপন ব্যয় মজুরি হিসাবে ডেবিট করা হলে আয় বিবরণীতে কি প্রভাব পড়বে? দেখো, সংস্থাপন ব্যয় হচ্ছে কি, আমাদের সম্পদ, কিন্তু সম্পদকে যদি তুমি ব্যয় হিসেবে দেখাও তাহলে আয় বিবরণীতে কি প্রভাব পড়বে? তোমার
যদি তুমি সম্পদকে ব্যয় হিসেবে দেখালে তার মানে তোমার ব্যয়ের পরিমাণ কি পাবে বৃদ্ধি পাবে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেলে আমাদের আয়ের পরিমাণ হ্রাস পায় নাকি বৃদ্ধি পায় হ্রাস পায় হ্রাস পায় তারপরে অপশনে আছে নিটায় বৃদ্ধি পায় নিটায় কি বৃদ্ধি পায় না নিটায় হ্রাস পায় যন্ত্রপাতির মূল্য বৃদ্ধি পায় যন্ত্রপাতির মূল্য কি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায় হ্রাস পায় হ্রাস পায় মোট সম্পদ বৃদ্ধি পাবে নাকি মোট সম্পদ হ্রাস পাবে সম্পদ হ্রাস পাবে তার মানে শুধুমাত্র ক নাম্বারটা সঠিক বাদ বাকি সবগুলো ভুল ওকে হ্যাঁ নেক্সট তারপর বলো আন্তঃফেরত ভুলবশত ক্রয় হিসাবে লেখা হলে সংশোধনী যাবে দেওয়া হবে আন্তঃফেরত ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এটা কিভাবে তুমি আন্তঃফেরতকে ডেবিট করার কথা ছিল তুমি করনি তুমি ডেবিট করেছো ক্রয়কে তাহলে ক্রয়কে ডেবিট করেছিলে এখন ক্রয়কে তোমাকে কি করে দিতে হবে ক্রেডিট করে দিতে হবে আর আন্তঃফেরত ডেবিট হওয়ার কথা ছিল বাট হয়নি এখন তোমাকে আন্তঃফেরতকে ডেবিট করতে হবে স্যার ক্রয় ফেরত আচ্ছা হ্যাঁ ওকে জি স্যার নেক্সট স্যার 48 নাম্বারটা একটু দেখেন তো 48 পদ্মা ট্রেডার্সের হিসাব রক্ষক 50,000 টাকার আসবাবপত্র কিনে ক্রয় হিসাবে 40,000 টাকা লিখেন এবং 70,000 টাকার অবিসরঞ্জাম কিনে অবিসরঞ্জাম হিসেবে 60,000 টাকা লিখেন ব্যাপারটা কি দাঁড়ালো দেখো পদ্মা ট্রেডার্সের হিসাব রক্ষক 50,000 টাকার আসবাবপত্র কিনে ক্রয় হিসেবে লেখেন 40,000 টাকা দেখো ভুল কিন্তু এটা দুটো হয়েছে এক আসবাবপত্র কম লেখা হয়েছে দ্বিতীয়ত ক্রয় হিসেবে যদি 50,000 টাকা লিখতো তাহলে ভুল সেম ছিল কিন্তু লিখছে কত 40,000 এবং 70,000 টাকার অফিস সরঞ্জাম হিসেবে 60,000 টাকা লিখেন হ্যাঁ এখন উদ্দীপকে উল্লেখিত দুটি ভুলের জন্য রেওয়া মিলে কত টাকার গড়মিল হবে উত্তর দিছে 20,000 টাকা এখন তোমার কোশ্চেন কি নিয়ে বলো এটা 20,000 কিভাবে হলো আচ্ছা দেখি আমরা ভাবি কিভাবে 20,000 হয় পদ্মা ট্রেডার্সের হিসাব রক্ষক 50,000 টাকার আসবাবপত্র কিনে ক্রয় হিসাবে 40,000 টাকা লিখছেন তাহলে পার্থক্য হচ্ছে 10,000 এখানে এবং 70,000 টাকার অফিস সরঞ্জাম আচ্ছা তোমাদের প্রশ্ন হচ্ছে আগেরটাতে তো আমরা 10,000 হলো এটাতে কেন 20,000 এই তো তোমাদের কোশ্চেন জি স্যার আচ্ছা ভেরি গুড তোমরা খুবই ভালো ছেলে পেলে পড়ালেখা করছো তোমাদের এই ধরনের কোশ্চেন এটাই প্রমাণ করে ওকে ব্যাপারটা হচ্ছে ওই অঙ্কটাতে খেয়াল করো একটা ছিল ডেবিটে আর একটা ছিল ক্রেডিটে ভুল ঠিক কি না বলো জি স্যার একটা ভুল ছিল কি ডেবিটে আর একটা কি ক্রেডিটে ডেবিটে 10,000 ক্রেডিটে 10,000 পার্থক্য কত 10,000 আর এখানে দুইটা ভুলই কিন্তু ডেবিটে খেয়াল করো দুইটা ভুলই ডেবিটে না জি স্যার তাহলে তোমার টোট পার্থক্য কত 10,000 নাকি 20,000 20,000 বুঝতে পেরেছো কিনা বলো জি স্যার বুঝতে পারছি তারপর নাম্বার বলো ৬৪টা বুঝে দিয়েন আচ্ছা জনাব সালামের হিসাব বইতে নিম্নলিখিত ভুলগুলো সরি হ্যাঁ জনাব সালামের হিসাব বইতে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে নগদে পণ্য ক্রয় 15,000 টাকা ক্রয় হিসেবে লেখা হয়নি ওকে ধারে বিক্রয় 7,000 টাকা বিক্রয় বইতে লেখা হয়নি ভুলগুলো উদ্ঘাটনের পূর্বে রেওয়ামিল প্রস্তুত করা হলে অনিশ্চিত হিসেবের পরিমাণ কত উত্তর দিয়েছে হচ্ছে 8,000 15,000 আচ্ছা আচ্ছা নগদে 15,000 টাকা ক্রয় হিসেবে লেখা হয়নি আচ্ছা ধারে বিক্রয় 7,000 টাকা হিসাব বইতে লিপিবদ্ধ হয়নি
টাকা হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি পূর্বে রেয়ামেল প্রস্তুত করা হলে অনিশ্চিত হিসাবের পরিমাণ কত অনিশ্চিত অনিশ্চিত হিসাবের পরিমাণ অনিশ্চিত হিসাবের পরিমাণ তো আসলে কিভাবে হচ্ছে এটা কিভাবে শোনো নগদে পণ্য কয় 15,000 টাকা ক্রয় হিসেবে লেখা হয়নি এটা মানে যাবে তাতে লেখা হয়েছে বাট কি খতিয়ানে লেখা হয়নি আর ধারে বিক্রয় 7,000 টাকা হিসেবের বইতে লিপিবদ্ধ হয়নি অর্থাৎ কোথাও কি লিপিবদ্ধ করা হয়নি তার মানে আমাদের ভুলটা কত হবে 15,000 ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য বাট্টা প্রাপ্তি 100 টাকা রেওয়ামিলের ডেবিট পাশে বসানো হয়েছে এক্ষেত্রে রেওয়ামিলের ডেবিট পাশের সমষ্টি অপেক্ষা ক্রেডিট পাশের সমষ্টির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য হবে ডেবিট দিকে 200 টাকা বেশি হবে হ্যাঁ ঠিক আছে তো ডেবিট দিকে 200 টাকা বেশি হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে বাট্টা প্রাপ্তিটা লেখা হইছিল মানে লেখা হয় কোথায় ক্রেডিট দিকে ধরো তুমি বাট্টা প্রাপ্তি ক্রেডিট দিকে লিখলা না এর জন্য রেওয়া মিলে ডেবিট পাশে কত টাকা বেশি হবে 100 টাকা আবার তুমি ভুল করে ডেবিট পাশে লেখছো তাহলে ডেবিট পাশে লেখার জন্য কত হবে আবার 100 টাকা তাহলে টোটাল কত 200 আশা করি বুঝতে পারছো জি স্যার বুঝতে পারছি আচ্ছা বলো নেক্সট আর কোন স্যার আগেরটা আরেকবার একটু বলেন তো স্যার 63 100 টাকা তুমি লেখনি এর জন্য 100 আবার ভুল করে ডেবিট পাশে লেখছো এর জন্য কত 100 টোটাল কত 200 তারপর বলো শেষই তো প্রায় বলো আর আর কোনটা বলো স্যার আর নাই আমার আর কারো কোনো সমস্যা আছে স্যার নামিক হিসাব মানে আয় ব্যয় বাচক হিসাবগুলোকে নামিক হিসাব বলা হয় এটা তো ক্লাস 9 এর বইতে আছে রে আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো কি বলো বুঝতে পেরেছো আচ্ছা আলহামদুলিল্লাহ বলো সবাই যে আমরা রেয়ামিলটাও ভালোভাবে শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ